নমস্কার তোমাদের সকলকে ডাব্লু বি ইউনিক ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা ক্লাস নাইনের উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টারের কষে দেখি এইট পয়েন্ট ফোরের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো এর আগের ভিডিওতে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করেছিলাম তো একইভাবে আমাদের যে দুটো ফর্মুলা প্রয়োজন হবে তো ফর্মুলা দুটো আগে দেখে নেব তো দেখো এ কিউব প্লাস বি প্লাস c মাইনাস থ্রি এবি সমান এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি এবং এ এই দুটো ফর্মুলা যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে পরের ফর্মুলাটি দেখো এ প্লাস এর সমান এ প্লাস থ্রি এ বি তো চলো ছয় অঙ্কটি পাঠিয়ে নিই অঙ্কটা কী বলেছে দেখো টু এক্স মাইনাস ওয়াইয়ের হল কিউব মাইনাস এক্স প্লাস হল কিউব প্লাস টু ওয়াই মাইনাস এক্সের হল কিউব তো আমরা প্রথমে কী করবো টু এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস এক্স আমরা কিউ ধরব এবং টু ওয়াই আমরা কী ধরবো আর ধরব এখানে দেখো মাইনাস এবং মাইনাস ওয়াই কীভাবে এলো এই মাইনাস দিয়ে আমরা ভিতরের যেটা আছে সেটাই গুণ করে দিলাম তাহলে এখানে প্লাস আছে কিছু নেই মানে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এবং এখানেও প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস এবার আমরা কী করবো পি প্লাস কিউ প্লাস এবং আর এর মানটা বের করবো তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা বলতে পারি থাকো টু এক্স মাইনাস ওয়াই সমান যদি আমরা পি ধরি তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান যদি আমরা পি বলতে পারি তাহলে পি আমরা বলতে পারি টু এক্স এখানে দেখো মাইনাস এক্স মাইনাস যদি কিউ বলতে পারি তাহলে কিউ সমান এটা বলতে পারি এটা তো তাই এটা সমান যদি এটা বলতে পারি তাহলে এটা সমান এটা বলতে পারি তাহলে দেখো পি এর মানটা কি টু এক্স মাইনাস মানটা কি আর আরের মানটা কী টু ওয়াই মাইনাস এক্স ঠিক আছে এবার আমরা কী করব প্যাকেটগুলোকে তুলে দেবো তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান টু এক্স মাইনাস ওয়াই এই প্লাস দিয়ে গুণ করে দেবো ভিতরে যেটা আছে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্স তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়াই এই প্লাস দিয়ে গুণ করে দাও এখানে কিছু না মানে কী আছে প্লাস আছে প্লাসে প্লাসে কী হবে প্লাস টু ওয়াই মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এক্স এবার দেখো এখানে টু এক্স আছে আর এখানে মাইনাস এখানেও মাইনাস এক্স তাহলে যোগ্য লিখী হবে মাইনাস টু এক্স তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে এই দুটো কেটে যাবে এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস ওয়াই যোগ্য লে কী হবে মাইনাস আর এখানে দেখো প্লাস আছে তাহলে আমরা কেটে দিতে পারি তাহলে দেখো বা পি প্লাস কিউ আর সমান কী থাকছে তাহলে জিরো এটাকে আমরা কী করবো এবার পি প্লাস কিউ সমান তাহলে কী হবে তাহলে পি প্লাস কিউ সমান হবে দেখো এখানে প্লাস আট সমান চিহ্নে এইদিকে আছে প্লাস আকারে এটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো সমান চিহ্ন এটাকে আমরা এই দিকে নিয়ে আসবো তাহলে এদিকে নিয়ে এলে কী আসবে যে এর আগে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটির বিপরীত হয়ে যাবে এখানে প্লাস আছে এদিকে এসে কি আসবে মাইনাস হয়ে তাহলে মাইনাস আট ঠিক আছে তারপর আমরা কী করবো পি প্লাস কিউ সমান মাইনাস আট আমরা কি করব উভয় পক্ষে কী করবো ঘন করে দেব। তাহলে ঘন করে দাও তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এর হল কিউব আর এ প্লাস বি এর হল কিউব সমান আমরা জেনেছি কি জেনেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে যে কি এ প্লাস বি এর হল কিউবের ফর্মুলা ঠিক আছে তো আমরা একইভাবে বসিয়ে দেবো এই ফর্মুলায় তো এ বলতে দেখো এখানে এ বলতে পি তাই কী করবো কিউব প্লাস বি বলতে B বলতে দেখো এখানে কিউব তাহলে কিউ কিউব প্লাস থ্রি এ বলতে P, এবং বি বলতে Q ইন্টু এ প্লাস বি এ বলতে পি এবং বি বলতে কিউব এবং সমান এই এইদিকে মাইনাস আরের কিউব করে দাও তাহলে মাইনাস এর কিউব বলতে কী মাইনাস আরকে তিনবার গুণ করতে হবে মাইনাস আর দিয়ে তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস আর এর সাথে এর গুণ করলে আর স্কোয়ার আবার কি করতে হবে প্লাস আর স্কোয়ারকে আবার কি মাইনাস আর দিয়ে গুণ করে দাও প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর স্কোয়ারের সাথে আরের গুন করলে কী হবে আর কিউব তাহলে এইদিকে আমরা কী পেলাম মাইনাস আর কিউব ঠিক আছে তো এটাকে এবার ই করে নাও তাহলে এখানে কী থাকবে পি কিউব প্লাস কিউব প্লাস দেখো এখানে থ্রি এ পি তাহলে এখানে দেখো থ্রির সাথে পি এর গুণ করলে কী হবে থ্রি পি কিউব আর এখানে কী থাকবে পি প্লাস কিউব সমান মাইনাস আর কিউব এবার আমরা কী করবো এই আর কিউবকে সমান চিনির বা দিকে নিয়ে আসবো এবং থ্রি পি কিউব ইন্টু পি প্লাস আরকে আমরা কী করব সমান চিন্তির ডান দিকে নিয়ে যাবো তাহলে নিয়ে চলে এসো টি কিউব প্লাস আর এটা যেহেতু সমান চিহ্নের ডান দিকে আছে এদিকে এটাকে আমরা কী করবো বাদিকে নিয়ে আসবো তার জন্য এর আগে যে চিহ্নটি থাকবে তার বিপরীত হয়ে যাবে এখানে মাইনাস আছে এদিকে এলে কী হবে প্লাস আর এটা দেখো সমান চিহ্নের বাদিকে আছে এটা যখন ওইদিকে যাবে তখন এই চিহ্নটা প্লাস আছে ওইদিকে কী কী হয়ে যাবে মাইনাসে মাইনাস থ্রি পি কিউ আর এখানে কী হবে দেখো এখানে পি প্লাস কিউ পি প্লাস কিউয়ের মানটা আমরা জানি পি প্লাস কিউয়ের মানটা আর তাই আমরা কী করলাম পি প্লাস কিউয়ের বদলে মাইনাস আর বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কী হবে দেখো পি প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান মাইনাসে মাইনাসে কী হবে গুণ করলে এদের মাঝখানে যে সম্পর্ক গুণ চিহ্ন আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস না বসালেও হবে আর থ্রি পি কিউবের সাথে আর এর গুণ করলে কী হবে থ্রি পি কিউ আর ঠিক আছে এবার দেখো পি সমান আমরা কী ধরেছিলাম দেখো পি সমান আমরা ধরেছিলাম টু এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমরা কী ধরেছিলাম পি ধরেছিলাম এবং কিউয়ের মানটা আমরা কী ধরেছিলাম এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এবং আমরা কার মান আমরা হাত ধরেছিলাম আর আমরা কী করবো টু এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী ধরেছিলাম পি তাই আমরা কী করব পি এর জায়গায় টু এক্স মাইনাস ওয়াই বসাবো কিউ সমান আমরা কী ধরেছিলাম এক্স মাইন মাইনাস এক্স মাইনাস ওয়াই তাই আমরা কী করবো কিউয়ের জায়গায় মাইনাস এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেবো এবং ওয়াই মাইনাস এক্স সমান আমরা কি ধরেছিলাম আর ধরেছিলাম তাই আমরা কি করবো আর সমান বসিয়ে দেবো এটা তো বসিয়ে দাও তাহলে অতএব দেখো টু এক্স মাইনাস ওয়াই দেখো এখানে কিউব আছে তাই আমরা কিউব দিয়ে দিলাম প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে কিউব আছে তাই আমরা কিউব দিয়ে দিলাম এবং আরের মান এবং এখানে টু ওয়াই মাইনাস এক্স এর কিউব সমান থ্রি পি বলতে আমরা কি পি বলতে জানি টু এক্স মাইনাস ওয়াই তাই আমরা কী করব পি এর জায়গায় টু এক্স মাইনাস ওয়াই বসাবো টু এক্স মাইনাস ওয়াই দেখো কিউ বলতে আমরা কী জানি মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হবে মাইনাস কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই আসবে ঠিক আছে তাহলে আমরা কী করবো একবারে বসিয়ে দেবো মাইনাস এক্স প্লাস ওয়াই ব্যাকেটের মধ্যে এবং এবং আর সমান দেখো আর সমান আমরা কী পেয়েছিলাম টু ওয়াই মাইনাস এক্স তো আমরা কী করবো টু ওয়াই মাইনাস এক্স বসিয়ে দেবো ঠিক আছে বসিয়ে দিলাম তো এখানে আমাদের কী হবে দেখো এখানে টু এক্স মাইনাস ওয়াইয়ের এখানে যে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী হয়ে যাবে এইখানে ভিতরে প্লাস হয়ে যাবে আর এই মাইনাসে হয়ে যাবে এক্স প্লাস ওয়াইয়ের কিউব আর প্লাস এখানে কী হবে টু মাইনাস কিউব সমান এখানে কী হবে দেখো এখানে দেখো মাইনাস এখানে শুধু মাইনাস আছে তাহলে দেখো মাইনাস আর এখানে কিছু মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস থ্রি যাবে টু এক্স আর এখানে এক্স প্লাস ওয়াই এবং টু মাইনাস এটাই আমাদের অ্যান্সার তো চলো পরেরটা দেখি দেখো সাতেরটা কী বলেছে এ প্লাস বত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি তো এই অঙ্কটা আমরা পাতিয়ে নিই দেখো পাতিয়ে নিয়েছি এখানে দেখো তো এটাকে আমরা কী করবো প্রথমে আমরা বত্রিশ এ কিউবকে একটু ভেঙে লিখবো তো এ টু দি পাওয়া সিক্স প্লাস আমরা লিখতে পারি এইট এ কিউব মাইনাস চৌষট্টি আছে রেখে দিলাম প্লাস চব্বিশ এ কিউব তাহলে দেখো এই যে এইট এক কিউব এবং চব্বিশ এ কিউব যোগ করলে দেখো এখানে আমাদের কী চলে আসবে বত্রিশ চলে আসবে ঠিক আছে তাই আমরা বত্রিশ এ কিউবকে ভেঙে আমরা এইভাবে লিখেছি এইট এ কিউব প্লাস চব্বিশ কিউব তো এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে তো এবার আমরা কি করবো এটাকে একটু ভেঙে লিখবো তাহলে এ স্কোয়ারের কিউব যদি করি দেখো তাহলে এটার সাথে এটা গুণ করলে দেখবে দি দিবা সিক্স চলে আসবে তো তিন দুগুণি ছয় দেখো চলে আসছে এবার আমরা এইট এ কিউবকে আমরা লিখতে পারি টু এ এর কিউব দেখো টু এর কিউব করলে এইট এবং এর কিউব করলে এই কিউব এবং চৌষট্টিকে আমরা লিখতে পারি কীভাবে লিখবো চৌষট্টিকে আমরা লিখতে পারি মাইনাস আর চারের কিউব ঠিক আছে দেখো এখানে আমাদের ফর্মুলায় যেহেতু প্লাস আছে তাই আমরা প্লাস দিয়েছি আর এই প্রশ্নে আমাদের কি মাইনাস দোয়া আছে তাই আমরা মাইনাস দিলাম আর চারের যদি আমরা কিউব করি চৌষট্টি চার চারের ষোলো আর চার ষোলো চৌষট্টি এবার আমরা এই চব্বিশে কিউবকে ভেঙে লিখবো দেখো মাইনাস থ্রি ইনটু এ বলতে কি দেখো এ বলতে এ স্কোয়ার এবং বি বলতে বি বলতে টু এ এবং সি বলতে মাইনাস ফোর তো এই জায়গায় আমরা কী করব প্লাস দিয়ে দেবো তাহলে দেখো এই তিনের সাথে দুয়ের গুণ করলে তিন দুগুণই ছয় এবং চারের গুণ করলে চার ছয় চব্বিশ দেখো চব্বিশ মিলে যাচ্ছে আর এ স্কোয়ারের সাথে এ এর গুণ করলে এ কিউব চলে আসছে আর প্লাসে মাইনাসে দেখো মাইনাস আসছে আমাদের ফর্মুলায় মাইনাস আসছে তাই মাইনাস আসছে এখানে দেখো প্রশ্নেতে প্লাস আছে তাই এখানে প্লাস রেখেছি ঠিক আছে এবার যদি আমরা এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটাকে যদি সি ধরি তাহলে এটা এ হবে বি হবে সি হবে তাহলে কোন ফর্মুলায় পড়ছে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান আমরা কী জানি সমান আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি তাহলে এ বলতে দেখো এ স্কোয়ার বি বলতে টু এবং সি বলতে মাইনাস তারপর কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কী হবে এ স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার বলতে মাইনাস এর স্কোয়ার মাইনাস বলতে দেখো এ স্কোয়ার এবং বি বলতে দেখো টু এবং মাইনাস বি সি বি বলতে টু এ সি বলতে মাইনাস ফোর প্লাস মাইনাস সি এ সি এ বলতে দেখো সি বলতে মাইনাস ফোর এবং এ বলতে এ স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা সাজিয়ে লিখি দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাসে মাইনাসে আমরা এবার গুণ করে দেবো এই প্লাস দিয়ে আমরা কী করবো এটাকে গুণ করে দেবো তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফোর এবং এখানে দেখো এ স্কোয়ারের স্কোয়ার যদি আমরা করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর এবং টু এর যদি স্কোয়ার করি তাহলে কী হবে দুই দুগুণি চার এর স্কোয়ার করলে এ স্কোয়ার দেখো এখানে কি মাইনাস চারের যদি আমরা স্কোয়ার করি তাহলে কী মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে চার চারে ষোলো অর্থাৎ এখানকার প্লাস এখানকার প্লাস প্লাসে প্লাসে প্লাস ষোলো এবং এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু টু এ তাহলে টু এর সাথে যদি এই স্কোয়ার গুণ করি তাহলে কী হবে মাইনাস টু এ কিউব ঠিক আছে আর এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস টু এর সাথে যদি আমরা ফোরের গুণ করি চার দোগুণে আট এ আর এখানে দেখো মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস চারের সাথে এ স্কোয়ারের গুণ করলে কী হবে চার এ স্কোয়ার এবার কী করব এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো তো এখানে যেটা থাকলো সেটা থেকে গেল এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এবং এখানে আমরা কী করব এ টু দি পাওয়ার ফোর আর এইটা আমরা নিয়ে আসবো এখানে টু এ কিউব তারপর আমরা লিখব প্লাস ফোর এ স্কোয়ার এবং এখানেও প্লাস ফোর স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি প্লাস এইট এ স্কোয়ার তারপর দেখো এখানে এইটে লিখে দেবো প্লাস এইটে প্লাস এখানে ষোলো আছে ষোলো লিখে দিলাম এটাই আমাদের অ্যান্সার চলো পরেরটা দেখি দেখো আটেরটা কী বলেছে এ টু দি পা সিক্স মাইনাস আঠেরো এ কিউব প্লাস একশো পঁচিশ তো চলো অঙ্কটাকে পাতিয়ে নি এবার আমরা কী করবো দেখো এই আঠেরো এ কিউবকে একটু ভেঙে লিখব তো কীভাবে ভেঙে লিখব এখানে এ টু দি দিপা সিক্স আছে রেখে দিলাম প্লাস সাতাশ এ কিউব মাইনাস পঁয়তাল্লিশ এ কিউব দেখো এখানে আমাদের মাইনাস আঠেরো এ কিউব রয়েছে তাই আমরা কী করলাম এটাকে আমরা ভেঙে লিখলাম প্লাস সাতাশ মাইনাস পঁয়তাল্লিশ এ অর্থাৎ পঁয়তাল্লিশ এ থেকে যদি আমরা সাতাশ যদি বাদ দিয়ে দিই তাহলে দেখবে যে কি আঠেরো এ আসবে এইভাবে দেখো বিয়োগ করে দাও সাতাশ বাদ দিয়ে দাও তাহলে সাত আট আর হাতের এক এখানে চলে এলো তিন তাহলে চার থেকে তিন বাদ দিলে এক আঠেরো ঠিক আছে এটা এলো তাই আমরা কী করলাম এদের মধ্যে যে সামঞ্জস্য সামঞ্জস্য বজায় থাকছে তাই আমরা এটাকে লিখলাম আর কী থাকলো এখানে প্লাস একশো পঁচিশ একশো পঁচিশ লিখে দিলাম এবার এটা কী করব আমরা সাজিয়ে লিখবো তাহলে এ টু দি পাওয়ার সিক্সকে আমরা লিখতে পারি এ স্কোয়ারের কিউব দেখো এটার সাথে এটা গুণ করলে এ টু দি পাওয়ার সিক্স চলে আসবে প্লাস সাতাশ এ কিউবকে লিখতে পারি থ্রি এ কিউব প্লাস একশো একশো পঁচিশকে আমরা এখানে এনে লিখতে পারি ফাইভের কিউব দেখো ফাইভের যদি কিউব করি তাহলে একশো পঁচিশ আসবে অর্থাৎ কে যদি আমরা তিনবার গুণ করি ফাইভ দিয়ে তাহলে একশো পঁচিশ চলে আসবে এবং এই পঁয়তাল্লিশ এ কিউবকে লিখতে পারি মাইনাস থ্রি ইন্টু এ বলতে দেখো এ স্কোয়ার এবং বি বলতে থ্রি এ এবং সি বলতে ফাইভ অর্থাৎ দেখো থ্রির সাথে থ্রির গুণ করলে তিন ত্রিকে নয় আর পাঁচ নাম পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ আসছে আর এ স্কোয়ারের সাথে এ এর গুণ করলে দেখো এ কিউ আসছে ঠিক আছে তাই আমরা কী করলাম এটাকে ভেঙে দেখলাম এবার যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি এবং এটাকে যদি সি ধরি তাহলে এখানেও এ হবে বি হবে সি হবে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ সি সমান আমরা কী জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস সি মাইনাস সি এ এটাই তো আমরা জানি ওই ফর্মুলায় আমরা কি বসিয়ে দেবো তো এ প্লাস বি প্লাস সি তাহলে এ বলতে দেখো এ স্কোয়ার বি বলতে দেখো থ্রি এ সি বলতে ফাইভ আমরা কী করলাম বসিয়ে দিলাম তারপর কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কী এ স্কোয়ারের এখানে স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার বি বলতে কি থ্রি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বলতে ফাইভের স্কোয়ার মাইনাস এবি এ বলতে দেখো এ স্কোয়ার বি বলতে দেখো থ্রি এ মাইনাস বি বলতে দেখো থ্রি এ এবং সি বলতে দেখো ফাইভ মাইনাস সি এ সি এ বলতে সি বলতে দেখো এখানে ফাইভ এবং এ বলতে এ এবার আমরা এটাকে গুণ করে নেবো তাহলে কী হবে এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ থাকবে আর এখানে দেখো এ স্কোয়ারের স্কোয়ার আছে তাহলে কী হবে এ স্কোয়ারের যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর এবং প্লাস থ্রি এর যদি স্কোয়ার করি তিন ত্রিকে নয় আর এ এর স্কোয়ার করলে এ স্কোয়ার পাঁচের যদি স্কোয়ার করি পাঁচ পাঁচে কত পঁচিশ এবং এখানে দেখো থ্রি এর সাথে যদি এই স্কোয়ারের গুণ করি তাহলে কী হবে মাইনাস থ্রি এ কিউব আর এখানে দেখো এখানে কী ছিল মাইনাস ছিল মাইনাস থ্রি এ ইন্টু ফাইভ করলে কথা হবে তিন পাঁচে পনেরো এ এবং এখানে দেখো মাইনাস ফাইভ ইন্টু এ তাহলে কী হবে মাইনাস ফাইভ এ এবার আমরা কী করবো এটা যোগ বিয়োগ করে নেব তাহলে এখানে তো এ স্কোয়ার প্লাস থ্রি এ আর এখানে আর এখানে কী থাকবে দেখো এ টু পাওয়ার ফোর প্লাস এখানে দেখো নাইন এ স্কোয়ার এখানে মাইনাস ফাইভ এ স্কোয়ার তাহলে নাইন থেকে যদি আমরা ফাইভ এ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে প্লাস ফোর এ আর এখানে দেখো মাইনাস আছে মাইনাস লিখে দাও আর এখানে দেখো মাইনাস এ আছে মাইনাস লিখে দিলাম এখানে দেখো প্লাস পঁচিশ আছে পঁচিশ আমরা লিখে দিলাম এটাই আমাদের অ্যান্সার এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখবে এইটাকে আমরা কীভাবে ভেঙে লিখলাম ঠিক আছে এই জায়গাটা যদি তোমাদের মনে থাকে তাহলে অঙ্কটি হয়ে যাবে এই জায়গাটা তোমরা ভালোভাবে মনে রাখবে তো চলো পরেরটা দেখি তো দেখো নয়েরটা কী বলেছে পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি এর হল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ এর হল কিউব তো এটাকে আমরা চলো খাতায় পাতিয়ে নিয়ে আগে দেখো পাতিয়ে নিয়েছি এবার আমরা কী করবো এটাকে পি ইন্টু কিউ মাইনাস আর এর মাথায় আমরা কী দেবো কিউব দেবো দেখো এখানে এই ক্ষেত্রে কী হয় পিও কিউব পাবে এবং কিউ মাইনাস আরও কিউব পাবে প্লাস এটাকেও আমরা তাই করবো কিউ ইন্টু আর মাইনাস পি এর কিউব এখানেও তাই করবো আর ইন্টু পি মাইনাস কিউবের কিউব ঠিক আছে এবার দেখো আমরা কী করব এবার পি ইন্টু কিউ মাইনাস আর সমান আমরা এক্স ধরব এবং কিউ ইন্টু আর মাইনাস পি সমান আমরা ওয়াই ধরব এবং আর ইন্টু পি মাইনাস কিউ সমান আমরা জেড ধরব তো এবার আমরা কি করবো এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা বের করবো তো এক্সের মানটা এটা তাহলে এক্সের মান আমরা বলতে পারি এটা তাই এটা আমরা বসিয়ে দেবো পি কিউ মাইনাস আর প্লাস মানটা দেখো কিউ আর পি এবং জেড এর জেডের মানটা দেখো আর ইন্টু পি ঠিক আছে এবার আমরা কী করব দেখো এখানে এক্স প্লাস ওয়াই থাকলো এই পি দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে এর সাথে এর গুণ করলে পি কিউব মাইনাস আর এর সাথে পি এর গুণ করলে পি আর পি এর সাথে কিউয়ের সাথে আর এর গুণ করলে কী হবে কিউ এবং পি এর সাথে কিউয়ের গুণ করলে কী হবে মাইনাস এখানে দেখো প্লাস আছে তাহলে এর সাথে গুণ করলে হবে পি এবং কিউয়ের সাথে আরের গুণ করলে কী হবে মাইনাস কিউ আর দেখো এখানে মাইনাস কিউ আর এখানে প্লাস কিউ আর তাহলে কেটে গেল এখানে প্লাস পি আর এখানে মাইনাস পি আর তাহলে এটা এটা কেটে গেল এখানে মাইনাস পি কিউ এখানে প্লাস পি কিউ তাহলে কী থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী হবে জিরো তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে মাইনাস জেড লিখতে পারি তাহলে দেখো এবার আমরা কী করবো এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড আমরা উভয় পক্ষে কি করব কিউব করে দেবো তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘন করে দিই তাহলে কি হবে এখানে যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর হল কিউব আর আমরা জানি এ প্লাস বি এর হল কিউব সমান কি এ প্লাস বি এর হল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তো আমরা এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে দেখো বা এ কিউব বলতে দেখো এ বলতে এখানে এখানে দেখো এ বলতে কী হবে এক্স তাহলে এক্স কিউব প্লাস বি বলতে ওয়াই ওয়াই কিউব প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়াই ইন্টু এ প্লাস বি এ বলতে এক্স এবং বি বলতে ওয়াই আমরা লিখে দিলাম সমান মাইনাস জেডের যদি আমরা কিউব করি তাহলে মাইনাস জেড কিউব পাবো ঠিক আছে এবার দেখো আমরা কী করবো এটাকে গুণ করে নেবো তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এখানে থ্রির সাথে এক্স ওয়াইয়ের গুণ করলে কি থ্রি এক্স ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে কী থাকলো মাইনাস জেড কিউব আমরা এই মাইনাস জেড এদিকে নিয়ে আসবো এবং থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স আমরা এদিকে নিয়ে যাবো তো এক্স কিউব প্লাস এটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন এর আগে যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাবে এখানে মাইনাস আছে এখানে কী আসবে এদিকে এলে প্লাস হয়ে যাবে তাহলে জেড আর এটাকে এদিকে নিয়ে গেলে কী আসবে মাইনাস থ্রি এক্স ওয়াই এই এক্স প্লাস এর বদলে আমরা কি বসাবো এক্স প্লাস ওয়াইয়ের বদলে মাইনাস দেখো এক্স প্লাস ওয়াই সমান মাইনাস তাই আমরা মাইনাস বসিয়ে দিলাম তারপর আমরা কী করবো দেখো তারপর এদিকে থাকলো এক্স কিউব প্লাস ওয়াই থেকে গেলো এই মাইনাস এই মাইনাস দেখো গুন করে দেবো কেননা এর মাঝখানে কি এদের সম্পর্ক গুণ সম্পর্ক রয়েছে গুন করে দিলে কী হবে প্লাস প্লাস না হবে আর থ্রি এক্স হবে তাহলে গুণ করলে এবার আমরা কী করব এক্সের বদলে এক্সের দেখো আমরা পি ইন্টু কিউ মাইনাস আর সমান এক্স ধরেছিলাম তাই আমরা এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেবো এটা সমান আমরা ওয়াই ধরেছিলাম তাই এর জায়গায় এটা বসিয়ে দেবো এটা সমান আমরা জেড ধরেছিলাম তাই জেডের জায়গায় এটা বসিয়ে দেব তো চলো বসিয়ে দিই বা তাহলে কী হবে দেখো পি ইন্টু পি ইন্টু কিউ মাইনাস আর এটা দেখো কিউব আছে তাই আমরা কিউব দিয়ে দিলাম প্লাস ওয়াই জায়গায় কী বসবে তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি কিউব আছে কিউব দিয়ে দিলাম প্লাস জেডের জায়গায় আর ইন্টু পি মাইনাস কিউব কিউব দিয়ে দিলাম সমান থ্রি আবার এক সমান কি এক সমান এটা তাই এক সমান আমরা বসিয়ে দিলাম তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর এবং ওয়াই সম ওয়াই সমান দেখো ওয়াই সমান এটা তাই আমরা বসিয়ে দিলাম কিউ ইন্টু আর মাইনাস পি এবং জেড সমান কি জেড সমান দেখো এটা তাহলে এটা বসিয়ে দিই আর ইন্টু পি মাইনাস কিউব ঠিক আছে তো দেখো এখানে পি ইন্টু কিউ মাইনাস আর এটাকে আমরা লিখতে পারি দেখো এখানকার কিউব এও পাবে এবং এও পাবে তাহলে লিখতে পারি পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর কিউব লিখতে পারি প্লাস এখানে দেখো কিউ কিউব ইন্টু আর মাইনাস পি এর কিউব লিখতে পারি প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ এর কিউব লিখতে পারি এবার দেখো এইটাকে আমরা কী করবো দেখো এখানে পি এখানে কিউ এখানে আর এটাকে আমরা কী করব একদিকে নিয়ে চলে আসবো তাহলে থ্রি পি কিউ আর থাকলো আর এখানে কী থাকছে তাহলে কিউ মাইনাস আর এবং এখানে কী থাকছে আর মাইনাস পি আর মাইনাস পি এবং এখানে কী থাকছে পি মাইনাস কিউ पी माइनस